আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনারা জানেন ডিপিআরসি হসপিটাল দীর্ঘদিন সফলতার সহিত ডক্টর শফিউল্লাহ প্রধান ট্রিটমেন্ট দিয়ে আসছেন। আমাদের মেইন ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে প্রত্যেকটা পেশেন্টকে আমরা অসুস্থ থেকে সুস্থ করে নিচ্ছি, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। আপনারা এটাও জানেন ডক্টর শফিউল্লাহ প্রধান হচ্ছে বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ। স্যারের কাছে যে ধরনের পেশেন্টগুলো আসেন অবশ্যই এ ধরনের সমস্যা নিয়ে আসেন। প্রত্যেকটা পেশেন্টেরই পিএলআইডি, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা থাকে। তো দর্শক, আমার সাথে যিনি আছেন দেখতেই পাচ্ছেন, উনি আমাদের এখানে ভর্তি ছিলেন, দীর্ঘ 22-23 দিনের মতো ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার ট্রিটমেন্ট নিয়েছেন। তো ওনার যে সমস্যাটি ছিল ওটা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমেই ট্রিটমেন্টটা নিয়েছেন। ওনার মূল সমস্যাটি ছিল পিএলআইডি, আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল, ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল। চলুন আসলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো, ওনার সাথে আমরা একটু কথা বলে নিই। জি, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনার নামটা কি? সাহেরা বেগম। কোথা থেকে আসছেন, দেশের বাড়ি কোথায়? বরগুনা। আপনার যে সমস্যাটি ছিল আমরা ইতিমধ্যে আপনার সমস্যাটা জানি, পিএলআইডি সমস্যা ছিল, এই কোমরে ছিল। আচ্ছা, আপনি তো আসলে সমস্যাটা জানতেন না কিন্তু আপনি ব্যথাটা অনুভব করতেন? করতাম না, না আবার ওই করছি, এমআরআই করছি, এই সময় ধরাবার যে ওই জায়গায় মাংস বলছে। জি, আপনি যখন আমাদের স্যারের কাছে আসলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে কি বলেছে, আপনার কি সমস্যা হয়েছে, এটা কি বলেছে? ফলে জিজ্ঞেসে ছেলে আসলেন না? আচ্ছা আচ্ছা, আপনি যে এখানে আসছেন আপনার ছেলে আপনার এখানে নিয়ে আসছে, তাই না? জি। আপনার মেইন সমস্যাটা কি ছিল একটু বলবেন? মেইন সমস্যাটা এই কোমরে, কোমরে ব্যথা ছিল, ব্যথা ওই জায়গায় মাংস বলছে। বুঝছেন, তারপর কইছি যে এই নি এমআরআই করছি, আর বলছে যে কি লাগবে, অপারেশন লাগবে, অপারেশন লাগবে। তার বলছে যে না, অপারেশন করা যাইবে না, বুড়ো মানুষ। তাহলে এই এই তিরছে করলে, মানে আমাদের স্যারের কাছে আসার আগে যে ডক্টরগুলো দেখিয়েছেন ওনারা বলছে যে আপনাকে অপারেশন করে এই ট্রিটমেন্টটা নিতে হবে, তাহলে আপনি সুস্থ হবেন। কিন্তু আপনি বয়সটা অনেক হয়ে গেছে, এর জন্য অপারেশনের দিকে যাচ্ছেন না। আপনার ছেলে জানতে চাইছে বা এটা অপারেশনবিহীন ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছে, সেটা জেনে হচ্ছে আমাদের স্যারের কাছে আসলো। আপনি আজ পর্যন্ত কতদিন ভর্তি আছেন? 22-23 দিন। আচ্ছা, 22-23 দিন ভর্তি ছিলেন। তো এই 23 দিন যে আপনি ভর্তি ছিলেন, আমাদের স্যারের অবজারভেশনে থেকে স্যারের ট্রিটমেন্টগুলো নিয়েছেন, যেভাবে যেভাবে স্যার বলছে আমাদের ফিজিওথেরাপিস্টরা ওইভাবে আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে, এখন আপনার কী অবস্থা 22 দিন পরে? এখন তো ভালো বুঝি, মানে আজ থেকে 1-1.5 বছর আগে আপনি যেমনটা সমস্যা অনুভব করছেন, ব্যথা অনুভব করছেন, ওই সমস্যার বা ওই সময়টা থেকে এখন আপনি অনেকটা সুস্থ। সুস্থ। দর্শক, শুনতে পেলেন ম্যাম হচ্ছে যে সমস্যাগুলো ছিল ওনার, যে সমস্যার জন্য আমাদের স্যারের কাছে আসলেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়ে এখন 22-23 দিন ভর্তি থাকার পর অনেকটা সুস্থ হয়ে গেছেন। তো দর্শক, আমরা এখানেই শেষ করে দিব আজকের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।